Hello guys, welcome back to Pause. ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পূর্ববর্তী ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি মূলত হচ্ছে দুইটি ফোনের কম্পারিজন নিয়ে এবং কোনটি বেটার ওইটি নিয়ে। তো অ্যাজ ইউ ক্যান সি, আমি একদম নতুন ইউটিউবার, তো আমার কাছে ফোনটি নাই। তো আমি ফোন ছাড়াই আপনাদেরকে আমি রিভিউটি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা জানেন যে খুব বেশি দিন হয়নি, মানে অনেক মানে বেশি দিন হয়নি, রিসেন্টলি একটি ফোন লঞ্চ হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, ফোনটি হচ্ছে আইফোন 12 প্রো। এখন এটি হচ্ছে অ্যাপেলের, ইউ অল নো দ্যাট আইফোন হচ্ছে অ্যাপেলের তৈরি। তো আইফোনের এই আইফোন 12 যেটি, এটি আসলে অ্যাপেল যে বের করেছে, অ্যাপেল যে এটি ম্যানুফ্যাকচার করেছে, ফোনটি হচ্ছে আমার চারটা ভার্সনে আসে। তো ভার্সন চারটা হচ্ছে মূলত আইফোন 12 মিনি, আইফোন 12, আইফোন 12 প্রো অ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্স। তো আজকে আমি এটির সাথে, আইফোন 12 এর সাথে, আইফোন 12 প্রো এর সাথে আমি কম্পেয়ার করবো আইফোন 11। মানে আমি দেখাবো যে আইফোন 11 প্রো ভালো নাকি আইফোন 12 প্রো ভালো। তো পার্সোনালি আমার কাছে লাগে যে আইফোন 11 এন্ড 12 এই দুইটার মাঝে আমার কাছে 11টাই বেশি ভালো লাগে। তো যদিও আমি বলতে পারি যে আইফোন 11 এর থেকে আইফোন 12 একটু বেশি অ্যাডভান্স, বেশি অ্যাডভান্স না, আসলে মোটামুটি অ্যাডভান্স, এতটাও অ্যাডভান্স না। তো তাও আমি বলি যে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে আইফোন 11 প্রো কি অনেক বেশি ভালো। তো আইফোন 11 প্রো এটি হচ্ছে আপনাদের চারটি কালারে আসে। চারটি কালারের মধ্যে হচ্ছে কালার চারটি হচ্ছে মিড নাইট গ্রিন, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে স্পেস গ্রে, আর হচ্ছে গোল্ড। আর আইফোন 12 প্রো সেখানে এটিও চারটি কালারেই আসে, এটি হচ্ছে আপনার গোল্ড, তারপর হচ্ছে প্যাসিফিক ব্লু, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গ্রাফাইট। তো এখন আমি যদি দুটি ফোনের মধ্যে কম্পেয়ার করা শুরু করি, তো ফার্স্টে আমি শুরু করবো ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেটিকে আমি যাওয়ার আগে বলে নিচ্ছি যে আইফোনের তো জানেনি আপনারা, আইফোন 11 এর ডিসপ্লেটি হচ্ছে আমার 6.1 ছিল, 5.8 ছিল। হ্যাঁ আচ্ছা, তো 5.8 ছিল হচ্ছে আমার আইফোন 11 প্রো এর ডিসপ্লে, এবং আইফোন 12 প্রো এর ডিসপ্লে হচ্ছে আমার 6.1 ইঞ্চ। তো বলতে পারেন যে এখানে 3 ইঞ্চি আমার হচ্ছে, 0.3 ইঞ্চি হচ্ছে আমার আইফোন, মানে আইফোন 12 প্রো এর ডিসপ্লে। আচ্ছা, তো এখন আমি একটি মানে বলতে চাচ্ছি যে অ্যাপেল একটি খুবই জীবনমুখী একটি উদ্যোগ নিয়েছে, তা হচ্ছে আইফোন 12 প্রো একটি 5G। অর্থাৎ আইফোন 11 প্রোতে আপনারা জানেন যে 4G সাপোর্ট, এখানে আইফোন 12 প্রোতে আমার সাপোর্ট করছে 5G। এই 5G-র মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে আপনার ডাউনলোড স্পিড বেশি, মানে সব কিছুই আর কি, স্ট্রিমিং, ডাউনলোড স্পিড সব কিছু আমার বেশি হবে 5G। তো এটি একটি বড় প্লাস পয়েন্ট আমার এই দিক থেকে আইফোন 12 প্রোটাকে খুবই ভালো লাগছে। আচ্ছা, তো আইফোন 11 প্রোতে আবার আসা যাক। এখন আইফোন 11 প্রোতে আমি যদি এখন ক্যামেরার কথা বলি, আইফোন 11 প্রোতে ক্যামেরা ছিল হচ্ছে আমার 3টি মত, যেটা হচ্ছে ওয়াইড, আলট্রা ওয়াইড আর টেলিফোটো লেন্স। এই হচ্ছে আমার 3টি ক্যামেরা ছিল আইফোন 11 প্রোতে। সেখানে আইফোন 12 প্রোতে আমার এসেছে 4টি ক্যামেরা, এর মধ্যে আপনার হচ্ছে একটি ওয়াইড, তারপর হচ্ছে আলট্রা ওয়াইড, তারপর হচ্ছে টেলিফোটো, আর আরেকটি লেটেস্ট যেটি, এটা হচ্ছে আপনার ডলবি ভিশনের, ডলবি ভিশন আর কি এটি আপনার সাপোর্ট করেছে। তো ডলবি ভিশন থেকে আপনার হচ্ছে HDR ভিডিও সাপোর্ট করবে এই টাইপের একটি ক্যামেরা। তো এই যে HDR ক্যামেরাটা, এর মাধ্যমে হচ্ছে আপনি 60 FPS এরও বেশি বা ফ্রেম পার সেকেন্ড এর বেশি আপনি আইফোন 12 প্রো দিয়ে শুট করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। আর আপনারা জানেন তো আইফোন 11 প্রো এবং আইফোন 12 প্রো দুটিতেই হচ্ছে 4K ভিডিও রেজলিউশন সাপোর্ট করতে অফার। তো দুটি প্লাস পয়েন্ট। এখন আমি যদি বলি যে আইফোন 11 প্রো আর আইফোন 12 প্রো এর মধ্যে ডিসপ্লে রেজলিউশনটা কেমন ছিল, তো আইফোন 11 প্রোতে আপনার ডিসপ্লে রেজলিউশন ছিল
458 pixel per inch, সেখানে আপনার আইফোন 12 প্রোতে এসেছে হচ্ছে 460 pixel per inch, অর্থাৎ দুই পিক্সেল বেশি আপনার ভালো আর কি। মানে আশা করি যে এটা ডিভাইসটির আপনার যে ডিসপ্লে কোয়ালিটি ডিসপ্লে রেজুলেশন তো এখানে এখন আমি আপনার হচ্ছে মেইন জিনিস নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। আইফোন 11 প্রোতে আপনার ছিল হচ্ছে একটি A30 বায়োনিক চিপ, মানে আইফোন 11 প্রো এর চিপসেট ছিল A30 বায়োনিক চিপ, যেটি হচ্ছে আপনার থার্ড জেনারেশনের চিপসেট ছিল। আর হচ্ছে আপনার আইফোন 12 প্রো যেটি এখানে হচ্ছে আপনার F40 বায়োনিক চিপ, মানে এই চিপসেট হচ্ছে F40 বায়োনিক চিপ, তো এটি হচ্ছে আপনার নেক্সট জেনারেশনের চিপ। তো বোঝাই যাচ্ছে যে আইফোন 12 প্রো আইফোন 11 প্রো এর থেকে ফাস্ট, আর আপনার এসব চিপসেটের মাধ্যমে হচ্ছে আপনার ফোন চিপসেট, তারপর প্রসেসর, তারপর র্যামটাও ই করে, তারপর হচ্ছে এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার ফোন ফাস্ট স্মুথ, তারপর নাকি আপনার স্লো ডাব্বা মার্কা, ওগুলো হচ্ছে আপনারা মানে আইডেন্টিফাই করতে পারবেন বা বুঝতে পারবেন। আমি বলছি যে আইফোন 12 প্রোতে আপনার যেহেতু F40 বায়োনিক চিপ দেওয়া আছে, তো এটি একটি নেক্সট জেনারেশন চিপ, তাই এই আইফোন 12 প্রো স্ক্রিনের দিক থেকে আইফোন 11 প্রো থেকে একটু এগিয়ে যাচ্ছে। ওকে, তো এখন আসা যাক ব্যাটারি নিয়ে। তো ব্যাটারির কাহিনীটি হচ্ছে কি, আইফোন 11 প্রোতে আপনি পেতেন হচ্ছে 18 ঘন্টা ভিডিও প্লেব্যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 18 ঘন্টা, 18 আওয়ার্স ভিডিও প্লেব্যাক। সেখানে আইফোন 12 প্রো একটু পিছিয়ে গেছে, এখানে হচ্ছে আপনার 17 ঘন্টা ভিডিও প্লেব্যাক বা 17 আওয়ার্স ভিডিও প্লেব্যাক। তো এখানে আইফোন 12 প্রো একটু পিছিয়ে গেছে। আর হচ্ছে এখন যদি আমি বলি আইফোন 11 প্রো আর 12 প্রোর মধ্যে সব কিছুই হচ্ছে আপনার ধরেন সেম সেম বলতে পারেন, সেম একদম, মানে দুটি সেম। কিন্তু আইফোন 11 প্রো আপনার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স থাকলেও এটি হচ্ছে আপনার 4 মিটার পর্যন্ত ডেপথ, মানে 4 মিটার ডেপথ পর্যন্ত হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স ছিল 30 মিনিট পর্যন্ত। 30 মিনিটের পরে হচ্ছে ফোনের কী হয় ওটা আপনারা অন্য তো দেখেছেন, অন্য ইউটিউবাররা নিশ্চয়ই এটা নিয়ে ভিডিও আপলোড করেছেন, সবাই তো এটি আগে করে। ধরার আগে একটা ফোন রিলিজ হলো, এরপরে হচ্ছে আপনার ভিডিও মানে ফোন রিলিজ হলো, রিলিজ হওয়ার সাথে সাথে ধরেন আপনার হচ্ছে ফ্রন্ট টিয়ার ডাউন, তারপর হচ্ছে ফোনের ডিউরেবিলিটি টেস্ট, এই ফোন বিভিন্ন টেস্ট করা হয়। তো এর মাধ্যমে তো আপনারা নিশ্চয়ই জানেন যে 11 প্রো আপনার হচ্ছে 4 মিটার ডেপ্থ পর্যন্ত 30 মিনিট আপনার সার্ভাইভ করতে পারে। এখানে আপনার আইফোন 12 প্রো যেটি এটি হচ্ছে আপনার 6 মিটার ডেপ্থ পর্যন্ত সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, অবশ্যই 30 মিনিট আপ এখন আমি যদি বলি যে আইফোন 11 এর সাথে মেইন কথা হচ্ছে যে এখন আমি মেইন জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটার জন্য শুধু এটার জন্য না, আসলে আরো কিছু রিজন আছে, মেবি অ্যাপলের ম্যানুফ্যাকচারের সমস্যা ছিল বা আলাদা কিছু রিজন আছে যার জন্য আপনার অ্যাপলের রিসেন্টলি $120 billion মার্কিন ডলার লস হচ্ছে। হ্যাঁ, ঠিকই হচ্ছে, সেটি হচ্ছে আপনার চার্জার। তো আইফোন 11 প্রোর সাথে আপনারা জানেন যে বক্সের সাথে আমার একটি চার্জার দেওয়া থাকতো, তা এটি ছিল একটি 18 ওয়াটের চার্জার। হ্যাঁ, এটি হচ্ছে ধরেন আপনার 30 মিনিট চার্জ দেবেন, তো এটি হচ্ছে আপনার ফোন আপ টু 50% চার্জ করে দেবেন, কারণ এটা 18 ওয়াটের ফাস্ট চার্জার ছিল। সেখানে একটি বড় একটি মাইনাস পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট হচ্ছে আইফোন 12 প্রোতে কোনো চার্জার নেই। হ্যাঁ, ঠিকই ভাবছেন যে আইফোন 12 প্রোতে বক্সের সাথে আপনাকে কোনো আইফোনের মানে আইফোনের যে অরিজিনাল চার্জার, অ্যাপেলের যে অরিজিনাল চার্জারটা, ওই চার্জারটা আপনাকে দিবে না আইফোন 12 প্রোর সাথে। এর জন্য হচ্ছে আপনাকে চার্জার আলাদাভাবে পারচেজ করতে হবে। তো আইফোন 12 প্রো এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি আপনার 20 ওয়াট
20 ওয়াটের যে চার্জার গুলি অ্যাডাপ্টার গুলি ওই সব অ্যাডাপ্টার গুলো সাপোর্ট করবে, মানে এটা হচ্ছে 20 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এটিও আপনার ধরেন 30 মিনিট চার্জ দিলাম, তো আমার হচ্ছে আপ টু 50% চার্জ হয়ে যাবে যখন এটা হচ্ছে আমার আমি হচ্ছে 20 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিচ্ছি। হ্যাঁ আর হ্যাঁ দুইটাই কিন্তু আপনার ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ দেওয়া আছে। আর এখন যদি আমি বলি যে আইফোন 11 প্রো আর 12 প্রো এর মধ্যে ডিজাইনের কি পার্থক্য আছে, সহজ ভাষায় বলতে গেলে আইফোন 11 প্রোতে হচ্ছে আপনার তিনটি ক্যামেরা, মানে সহজ ভাষায় যদি আমি বলি তিনটি ক্যামেরা, আইফোন 12 প্রোতে হচ্ছে চারটি ক্যামেরা। আইফোন 11 প্রো এর পিছনের ব্যাকটি মানে যে ব্যাক সাইড ছিল ফোনটির যে ব্যাক সাইড, এই ফোনের ব্যাক সাইডটি ছিল আমার গ্লাস, সেখানে আপনার যে আইফোন 12 প্রো ব্যাক সাইড ওটা হচ্ছে আপনার সিরামিক, এটি হচ্ছে অ্যাপলের এই মানে অ্যাপল কোম্পানির এই ফার্স্ট, ওরা হচ্ছে সিরামিক ব্যাক সাইডের জন্য ওরা কাজ করছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওর টপিক, অর্থাৎ ওভারঅল যদি আমি বলি, ওভারঅল যদি আমি বলি তাহলে হচ্ছে আমার আমার কাছে যদি আমি র্যামের দিক থেকে দেখি তাহলে আইফোন 12 প্রো ফাস্ট, আর যদি আমি আপনার ওয়াটার রেজিস্ট্যান্সের দিক থেকে দেখি, ব্যাটারির দিক থেকে দেখি তাহলে আইফোন 11 হচ্ছে 11 প্রো, যেটা এটা হচ্ছে আইফোন 11 প্রো হচ্ছে আপনার বেশি ফাস্ট, মানে এটা হচ্ছে বেশি ভালো। আর আমি যদি উভয় দিক যদি আমি মানে চিন্তা করি তাহলে আই থিঙ্ক আইফোন 11 প্রো ভালো 12 প্রো ওভার। আর হ্যাঁ 12 প্রোর কিছু মানে শুধু শুধু কিছু আর কি ফাংশন দিয়েছে এক্সট্রা ফাংশন, আর আই ডোন্ট থিঙ্ক যে ওইসব ফাংশনের আপনার কোনো কাজ আছে, মানে কেন আপনি কি করবেন এর মধ্যে একটি ফাংশন, আমি জাস্ট একটি ফাংশনে আমি বলছি এরকম ফাংশন আপনারা যখন আইফোন 12 কিনবেন তখন আপনারা এরকম ফাংশন আরও জানবেন, বা আমি সামনের ভিডিওগুলোতে আমি এইসব নিয়ে আরও আলোচনা করব। একটি ফাংশন আমি বলছি যে আইফোন 12 প্রোতে আপনার হচ্ছে এক্সট্রা ভিশনের একটি মানে এক্সট্রা ক্যাম দিয়ে দিচ্ছে। আচ্ছা ভাই আমি এখন আমি এটা বলি যে আপনি এক্সট্রা ক্যাম দিয়ে করবেন, আপনি এক্সট্রা ক্যাম দিয়ে করবেন কি, লাইক এটা দিয়ে হচ্ছে আপনি বাড়ির ভিতরে দেখতে পারবেন, রুমের ভিতরে দেখতে পারবেন, ভাই আপনার দরকার তাই না? আই থিঙ্ক যে এটা আননেসেসারি ছিল যে এক্সট্রা ক্যামটা দেওয়া, যে এটা শুধু শুধু দরকার, শুধু শুধু দরকার। তো এক্সট্রা ক্যামটা আশা করি এটা ওনারা দিছে, এখন ওনাদের নিশ্চয়ই এটা নিয়ে কিছু একটা মানে তখন আমি আইফোন 12 প্রোর যে এক্সট্রা ক্যামটি উইটি ইউজ করে আমি দেখতে পারবো যে বক্সের ভিতরে কি আছে। এছাড়া আই ডোন্ট থিঙ্ক যে এক্সট্রা ক্যাম দিয়ে আপনার দরকার নেই, কারণ আপনি নিশ্চয়ই একজন মানুষের ভিতরে কঙ্কাল দেখতে চাচ্ছেন না এক্সট্রা ক্যাম দিয়ে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, পরবর্তী ভিডিওগুলো শীঘ্রই হাজির হব, স্টে টিউনড।